সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে উপজেলা পরিষদের গেটের সামনে আসেন কুমিল্লা দেবিদ্বারের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মকুল। এই সময় বাইক থেকে নামার পরে তাকে মারধর করা হয়। পূর্ব সত্যতার জেরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী নুরুন নবী বৃহস্পতিবার সকালে হামলা করেন বলে অভিযোগ ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মকুলের। ওনাকে মারাত্মকভাবে জখম করে তারপর ওনাকে আমরা স্থানীয় লোকজন যারা ছিল তাদের সহযোগিতায় ওনাকে আমরা হসপিটালে নিয়ে যাই। মকবুল কাকার উপর যেই সন্ত্রাসী হামলা হয়েছে ওই হামলাটা হয়েছে হচ্ছে দেবিদ্বারের কিছু উগ্র রাজনীতিবিদদের ছত্রছায়া। ও আমাকে কোনো কথাই বলে নাই, কোনো কথাই শুনে নাই। সে তার মতন করিয়া আমাকে আক্রমণ করেছে এবং আমার সাথে থাকা, আমার হাত বেঁকে থাকা, আমার কাছে টাকা ছিল 6,50,000 টাকা, এই টাকাটাও সে নিয়ে গেছে। ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ও আমার সংগঠনের একজন কর্মী, আমাদের মিছিল মিটিংয়ে থাকে। যদি আমার কাছে এই ব্যাপারে লিখিত কেউ কমপ্লেন করে দায়িত্ব তো প্রশ্নই আসে না, আমি এসব কর্মী নিয়ে পলিটিক্স করব না। এই ঘটনায় একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো দুইজনকে দোষী করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। গতকাল জানার সময় প্রাপ্ত হয়েছে আর এই সংক্রান্তে আমরা তদন্ত করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি। ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মকুল, গুনাইগড় উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।